الشيخ وعليكم السلام ورحمة الله الله نيانو بيتي نام جمون يا الله يا رحمن ايه بحبه جدي شب غلو نام خطي دين پڑا هاي تاولي كي بدات حبه ها بدات حبه شدو يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس ايه بحبه جامعة دیسه لوگرا پڑه اثوا قائدة باغدا دير شس دي كي لکھا چار شده مونه کر جي ده ذكر نا ايتي الله رسانته اپوحش کرا কোনো মানুষকে শুধু নাম ধরে যদি ডাকেন আর তার সাথে কোনো কথা লাভ না বলেন হ্যাঁ না কেমন আছো ভালো আছো কিছুই বলছেন না শুধু তার নাম ধরে যদি ডাকেন আব্দুল্লাহ 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 হ্যাঁ এই রকমই মাকে যদি ডাকেন বারবার শুধু মা মা গো মা গো মা গো মা গো আর কোনো কথা বলছেন না তো দুই এর এক আপনি আপনি হয় পাগল আর না হলে মায়ের সাথে আপনি ঠাট্টা মশকরা উপহাস করছেন হ্যাঁ তো পাগল হলো তো মাফ আর আপনি পাগল না সুতরাং আপনি এরকম যদি আচরণ করেন তাহলে বেয়াদবি করলেন আপনি মানহানি করলেন ওই রকমই রব্বুল আলামিন কে শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করতে থাকলেন আর কিছুই চাইলেন না কিছুই বললেন ইয়া রহমান তুমি রহম করো ইয়া গফফার তুমি ক্ষমা করো ইয়া সাত্তার তুমি আমার মান ইজ্জত রক্ষা করো ইত্যাদি ইয়া আল্লাহ তুমি দয়া করো ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত বন্দগির তৌফিক দাও ইত্যাদি তো আপনি এ আল্লাহ বলার সাথে কিছু বলবেন আল্লাহু আকবার এই জন্য জিকির শুধু আল্লাহু জিকির নাই হ্যাঁ সুবহানাল্লাহ জিকির শুধু আল্লাহ জিকির নাই আলহামদুলিল্লাহ জিকির শুধু আল্লাহ জিকির নাই জি সুতরাং যারা আল্লাহু আল্লাহু জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে সেটা যেমন বিদআত ঠিক তেমন ইয়া আল্লাহ ইয়া রহমান হে আল্লাহ ইয়া মানে হে হে আল্লাহ ও হে আল্লাহ হে রহমান এই বলা জায়েজ না এটি বিদাত অর্থাৎ প্রতিদিন এভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত জি বিদাত অর্থাৎ প্রতিদিন এক একবার দুইবার পড়লে গুনাহের মধ্যে পড়ব কি না জানতে চাই হ্যাঁ গুনাহ অবশ্যই গুনাহ জি এইভাবে পড়বেন না যেমনটা বললাম যে এই নামগুলির যে ফজিলত রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের একশোতে একটি কম নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা যেই ব্যক্তি এগুলিকে সংরক্ষণ করবে এগুলিকে আয়ত্ত করবে এ কথা বলা হয়নি যে শুধু মুখস্থ করবে এ কথা বলা হয়নি যে যে শুধু পাঠ করবে পাঠ করার কথা তো বলাই হয়নি আহসা এহসা মানে হচ্ছে সংরক্ষণ করা হেফাজত করা আয়ত্ত করা এর বিভিন্ন দিক রয়েছে তার একটি দিক হচ্ছে এই নামগুলি জানতে হবে যেগুলি আল্লাহর নাম এই নামগুলি জানা আছে মুখস্থ আছে মানে জানা আছে এনা যে মুখস্থ একসাথে আপনাকে শোনাইতে হবে সবগুলি তাও জরুরি নয় আপনার জানা আছে যেগুলি আল্লাহর নাম আর অন্যগুলি যদি নতুন কিছু আসে জানছেন এগুলো আল্লাহর নাম নয় এই এক আর তারপরে সেগুলির অর্থ বোঝা অর্থ জানতে হবে অর্থ জানছেন না শুধু নাম জানছেন এমন কি লাভ করলেন বেশি বেশি লাভ করলেন না আপনি যদিও কিছুটা লাভ আছে তো অর্থ জানার চেষ্টা করতে হবে তারপরে সেই নামগুলির যে দাবি অর্থ তাৎপর্য সেই অনুযায়ী আমল করবেন বাস্তবায়ন করবেন সেই নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন কোরআনে কি আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির ওসিলায় মাধ্যমে সেগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া কর শুধু উল্লেখ করা নয় ফাদউহু বিহা সেগুলির মাধ্যমে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সুন্নাহ মোতাবেক জিকির আজকার করার আমল করার